গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন দা ডেইলি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছি, সকাল সকাল না, এখন বাজে 9:45। তো আমি এখন রেডি হব। তো আজকে চুলে শ্যাম্পু করেছি, যার কারণে চুলটা ভিজে। তো তোমাদের সাথে আজকে মানে কি বলবো, ভিডিও শুরু করার টাইমই পাইনি, তো ভাবলাম এখন একটু শুরু করি। চুল রাখতে ভীষণ ভালো লাগে, কিন্তু দেখো এতটা যদি চুল ওঠে তো কার ভালো লাগে রাখতে? ভীষণ চুল উঠছে শীতকালে, আমার মনে হয় বেশি চুল ওঠে। আমি রেডি হইনি, তোমাদের সাথে বাড়ি এসে আবার কথা বলবো, এখন আর তো সময় হবে না। ঠিক আছে, সারাদিনে তোমাদের সাথে ঠিকঠাক কথা বলার সময় হয় না, আর এই যে এই সন্ধ্যেবেলাটা আমার কাছে একদম মানে বেস্ট সময়, এখনই সময় হয় তোমাদের সাথে গল্প করার। তো এখন কটা বাজে তোমাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়াও। 6:45 বাজে, এখন 6:45 বাজে, এখন 6:45 বাজে, আর এখন আমার সময় হলো তোমাদের সাথে গল্প করার। কি বলতো, মানে স্কুলে যাই যখন তখন একটু ক্যামেরাটা অন করে একটু কথা বলি, আর এই সন্ধ্যাবেলাটা সময় হয়। তার মধ্যে স্কুল থেকে এসে অনেক কাজ থাকে, যেমন খাওয়া দাওয়া থাকে, জামাকাপড় তোলা থাকে, জামাকাপড় গোছানো থাকে, পড়ানো থাকে, তারপরে তো সন্ধ্যাবেলা আবার ঘর বাড়ি ঝাড় দেওয়া থাকে, প্রচুর কাজ থাকে, যার কারণে সময় হয় না ঠিকঠাক করে। কিন্তু দেখি এবার থেকে সেগুলো একটু শেয়ার করব তোমাদের সাথে, মানে আগে কয়েকটা ভিডিওই অনেক কিছু মানে শেয়ার করতাম, কিন্তু এখন মানে বেশি মনে হচ্ছে সময় হচ্ছে না। আর এখন তেমন কোনো কাজ নেই, এখন কাজ হলো রান্না করা, ভাত রান্না করা, আর কিছু রান্নার নেই, ভাতটাই শুধু রান্না করব রাত্রে। দেখো এই চুড়িদারটা বের করেছি পরবো বলে, অনেকদিন পর ইচ্ছা হলো, তাও এটা 2 বছর হয়ে গেছে চুড়িদারটা পরিনি আমি। আর কি বলতো, আমি তো পরি না, এখানে পরি না, আমি বাবার বাড়িতে গেলে পরি, আর ওখানে তো খুব একটা মানে যাই, খুব একটা তো থাকা হয় না, যার কারণে। আর বাড়িতে তো নাইটি তো এখন পরছি, আগে পরতামই না। তো মহোৎসব, আমাদের এখানে মহোৎসব আরম্ভ হবে, 1 সপ্তাহ পুরো শাড়িই পরবো, নাইটি পরে আর তোমাদের সামনে আসবো না। তা আজকে একটু ইচ্ছা হলো মানে চুড়িদারটা পরতে ইচ্ছা হলো, দেখি কেমন হয় কি না সেটাই, তো যদি পরি তোমাদের সামনে আসবো। আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে ভাতটা চাপিয়ে দিয়েছি, শুধু ভাতই রান্নবো বললাম তোমাদেরকে, ভাত আর একটা আলু ভাতি দিয়েছি। দেখো কটা শুকনো মুড়ি নিয়েছি, তাই মুড়িগুলো এখন একটু খাবো, খিদে পেয়েছে, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, তো আমি মুড়িই খাই। তো আমি রান্না করে চলে এসেছি, আর এই চুড়িদারটাও পরে নিয়েছি, তো তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো আরো সাইডে ঢল, কারণ কতটা রোগা হয়ে গেছে আমি, তো অনেকদিন পরেই পরলাম চুড়িদারটা, তোমরাও বলো কেমন লাগছে আমাকে। তো একটু সাজুগুজু করে নিয়েছি, লিপস্টিকটা পরে নিয়েছি, তো তোমরা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কিছু না। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকে ভিডিওটি এ পর্যন্তই, টাটা।